হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার পরের একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে যেদিন আমি ডিউটি এসেছি তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে একটু বাজারের জন্য বেরিয়েছিলাম। এটা হচ্ছে হ্যাঁ, ভালো বাংলাদেশ আছি। বিডিও অফিস, এখানে আমাদের থাকার ব্যবস্থা করেছে। হ্যাঁ, তো আরে আর ইয়ে জলে অ্যাকোয়াগার্ড নেই না? কাকুটা দেখাশোনা করে, তো অফিসে উনি জিজ্ঞেস করছিল যে আমরা কেমন আছি না আছি। তো আমরা এখান থেকে ডাইরেক্ট যাব বাজারে। তো বাজারে চলে এসেছি, এখন মাছ বাজারে গেলাম। এখানে প্রচুর মাছ আছে, আমার তো আবার মাছ খাওয়াতে অনেক বাছ রয়েছে। তো আমি আর রিম্পা রুই মাছ আর চিংড়ি মাছ নিয়ে তো সবজি বাজারের দিকে যাচ্ছি। তোমরা দেখো, বাজারটা কিন্তু মানে অনেক লোকে পরিপূর্ণ, আর প্রচুর শাকসবজি রয়েছে এখানে। যেমনটা দেখে মনে হচ্ছে যে এটা খুব মানে ঠান্ডা এবং মানে বাজারটা খুব পরিপূর্ণ, কিন্তু আসলে যেমনটা দেখা যায় সবসময় তেমনটা হয় না। যাক, আর বেশি কিছু বললাম না, এগুলো আমাদের বলা উচিতও নয়। তো বাজার থেকে চলে এসেছি, দেখো একটু শাকসবজিও নিয়ে এসেছি সাথে করে। বলা যায় না কখন হুটহাট করে ডিউটি চলে আসবে, বলা যায় না কখন হুটহাট করে ডিউটি পড়বে, সেই কারণে কোনো রকমে বাজার করে তাড়াতাড়ি চলে এসেছি। দেখো, বলতে দেরি, হঠাৎ করে ডিউটির জন্য ফোন করেছে। তো কোনো রকম রান্নাবান্না করে খেয়েও আসা হয়নি তাড়াহুড়োর জন্য। তো আমরা গাড়িতে চলে এসেছি। দেখো, সরকারি গাড়ি তোমরা দেখলেই বুঝতে পারবে সারা রাস্তা, মানে কি আর বলবো। তো চলে এসেছি, এটা থানার পাশে একটা মন্দিরে। তো আমরা খানিকক্ষণ মানে বসেছিলাম ওই মন্দিরটাতে, যেহেতু ওটা পুজোর মন্দির তাই জুতো পরে এখানে ওঠা যাবে না, তাই জুতো খুলে ওপরে উঠে বসেছিলাম। তার মধ্যে সবাই বসে আছে, সবাই একটু হাই হ্যালো করে দিচ্ছে। তো এই ভিডিওটা, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে, দেখা হবে পরের একটি ব্লগে। বাই।